প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব পাস্তা। প্রথমে কিন্তু আমি কিছু গাজর কেটে নিয়েছি, বিট, পেঁয়াজ কুচি, আলু, কাঁচা লঙ্কা, আদা আর 4-5 কোয়া রসুন, আর চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকমভাবে রান্নাটা করবেন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি গাজর, বিট, আলু। এর মধ্যে আমি নুন মেখে রেখে দেব 15 মিনিটের মতো। নুন মেখে রেখে দিলে জলটা যে বেরোবে সেই জলটা আমি একদম চেপে ফেলে দেব, তাতে কিন্তু রান্নাটা ঝরঝরা হবে। এরপর নিয়ে নিচ্ছি আমি পাস্তা। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 লিটারের মতো জল। জলটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাস্তার গায়ে একটার গায়ে একটা লাগবে না, ঝরঝরা খুব সুন্দরভাবে রান্নাটা হবে। জলটা ফুটলে এর মধ্যে দিয়ে দিতে হবে 7 মতো নুন, 2 চা চামচ সাদা তেল। সাদা তেলটা দিলে রান্নাটা কিন্তু একদম ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি আমি পাস্তা। পাস্তা দিয়ে গ্যাসটা আমি বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমি দেখে নিচ্ছি পাস্তা সিদ্ধ হলো কিনা। পাস্তা কিন্তু 80% সিদ্ধ হবে। পাস্তা সিদ্ধ হয়েছে। এরপর আমি একটা ঝাঁঝরির সাহায্যে পাস্তা নামিয়ে দেব। এই পাস্তা নামিয়ে ঠান্ডা জলে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, তাতে কিন্তু একটা সাদা জল মতো বেরোবে, পাস্তাটা কিন্তু ভালোভাবে ঝরঝরা হয়ে যাবে ঠান্ডা জলে ধুইলে। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। সাদা তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 কানা ডিম ভেঙে দেব। আমি গোলমরিচের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেব। আমি 7 মতো নুন। নুন দিয়ে ভালো করে ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, একটু নরম নরম অবস্থায় থাকবে, তাতে কিন্তু ভালো লাগবে খেতে। বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো আমি রসুন কুচি 1/2 চা চামচ। রসুন কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা রসুনের ঝাঁজটা কাটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 চা চামচ। আদা কুচিটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন। পেঁয়াজ ভাজার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 6-7 খানা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইভাবে অবশ্যই রান্নাটা করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।
দুই থেকে তিন মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে চিকেন সিদ্ধ হওয়ার জন্য। এই পাশে কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, আর দেব আমি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি আমি রেড চিলি সস। আগেই বলছি ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এরপর চারখানা সস একসঙ্গে করে নিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাশে কিন্তু চিকেন সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি আরেকটু রান্নাটা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে বিট, গাজর, আলু, এইগুলো একটু জল ছাড়িয়ে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত জল বেরোচ্ছে। এই জলটা যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু একদম গায়ে গায়ে লেগে ধরবে আর সব কিন্তু কাদা কাদা হয়ে যাবে। তাই এরকমভাবে জলটা চেপে ফেলে দিয়ে রান্নাটা করলে গোটা গোটা অবস্থায় থাকবে আর ঝরঝরা রান্নাটা তৈরি হবে। জলটা ফেলে দিয়ে আমি সম্পূর্ণ সবজি এর মধ্যে ছেড়ে দিয়েছি। আমার কাছে ক্যাপসিকাম নাই তাই ক্যাপসিকামটা দিতে পারিনি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই দিয়ে নেবেন। এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেব আবার দুই মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি সিদ্ধ হয়েছে, আর বাকিটু এইভাবে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব। এরপর মিশিয়ে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আর এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করব। এরপর দিয়ে দিচ্ছি আমি পাস্তা। পাস্তা দেওয়ার পর আমি দুই মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা সকালবেলা জলখাবারে আজ আমাদের হবে, বাচ্চারা সব অপেক্ষায় দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এই রান্নাটা অবশ্যই করবেন। আশা করি রান্নাটা খুব সহজভাবে দেখাতে পেরেছি। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমের ভুজিয়া। এরপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, তারপর আমি পরিবেশন করে দেখিয়ে দেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।